সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্টেমিনা ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি আপনাদের ঘরের ছোট্ট সোনামণিদের একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো ডিম সুজির পায়েস। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্না তো অবশ্যই করব, তার আগে চলুন আমার মেয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা আমার মেয়ে, ওর নাম ফাইজা ফাতিহা, ডাকনাম ফিহা। ওর বয়স 18 মাস, ওজন 12.5 কেজি। ও এখন নামাজ পড়ার চেষ্টা করছে। আজান দেওয়ার সাথে সাথে ও যায় নামাজ নিয়ে, এরকম করতে থাকে। ও আপনাদের হাই করে দিচ্ছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমার যে যে উপকরণ লাগছে, লাগছে সুজি, ডিম, দুধ, চিনি, লবণ আর ঘি। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা ডিম নিয়ে নিব। আপনারা চাইলে এখানে দেশি ডিম নিতে পারেন। দেশি ডিম নেওয়াই ভালো, আমার কাছে দেশি ডিম ছিল না তাই আমি এটা নিয়েছি। এখন এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ফেটাতে থাক নিতে হবে, তাছাড়া তার তার থাকলে হবে না। একদম ভালোভাবে ফেটে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সুজি। এখন এটা লো আঁচে ভাজতে থাকবো। এখানে আপনারা ঘি দেওয়ারই চেষ্টা করবেন, আপনারা এখানে সয়াবিন তেল না দেওয়াই ভালো। ঘি বাচ্চাদের জন্য অনেক উপকারী। আর এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা লো আছে ভাজতে থাকবো, তাছাড়া এটা আবার পুড়ে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গরুর দুধ, আর দেব 1/2 কাপ পানি। আপনারা যারা এখনো গরুর দুধ বাচ্চাকে দিতে শুরু করেননি, তারা এখানে পানি দিয়ে সুজিটা ফুটিয়ে পরে খাওয়ানোর আগে ফর্মুলা মিল্কটা ইউজ করতে পারেন। এটা অনবরত নেড়ে সুজিটা সিদ্ধ করে নেব। এটা অনবরত নাড়তে হবে, তাছাড়া সুজিটা আবার দলা লেগে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ, আর দেব 1 টেবিল চামচ চিনি। এটা এরকম অবস্থায় আসলে এর মধ্যে আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে দিব, একসাথে সব ডিম দিব না, তাহলে আবার দলা লেগে যাবে। ডিমটা দিব আর নাড়তে থাকবো। অনেক বাচ্চারাই ডিম পছন্দ করে না, সিদ্ধ করে দিলে বা পোচ করে দিলে খেতে চায় না, তবে এরকম করে ডিমের পায়েস তৈরি করে দিলে বাচ্চারা মজা করে খাবে। ডিমের মধ্যে থাকে সালমোনেলা সহ অনেক জীবাণু, তাই এটা খুব ভালোভাবে জাল করতে হবে। আমি লো আঁচে 5 থেকে 7 মিনিট এটা জাল করব। আর এটা এখন আমার জাল হয়ে গেছে, এরকম অবস্থায় এসেছে। আপনারা চাইলে ঘন বা পাতলা করে নিতে পারেন। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে আমার মেয়েকে খাওয়াবো। তো তৈরি হয়ে গেল ডিম সুজি দুধের সমন্বয়ে পায়েস। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।